আধুনিক ভূগোল তৃতীয় ভাগ অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর হচ্ছে আধুনিক ভূগোলের এই ভিডিওতে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়, এখানে দেখেন অর্থ দেওয়া রয়েছে ভূমি, মৃত্তিকা, জল, স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী সম্পদ সম্পর্কে এখানে আলোচনা করব। ইংরেজিতে যদি দেখো তাহলে তোমরা দেখো ল্যান্ড, সয়েল, ওয়াটার, ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস সম্পর্কে জানতে পারবো। তো দেখে নাও এখানে ভেজিটেবল, এখানে যে ভেজিটেশন রয়েছে, ভেজিটেশন মানেই হচ্ছে যে সবুজ গাছপালা যেগুলি রয়েছে সেগুলিকেই বলা হচ্ছে। তো দেখে নাও এখানে একটি স্টোরি রয়েছে যেখানে রয়েছে মায়া নামে একটি মেয়ে আফ্রিকা মহাদেশের তানজিয়ার ছোটো গ্রামে বাস করে। প্রতিদিন ভোরবেলা অনেক দূর থেকে সে জল আনতে যায়, আর জল আনার পর সে তার মায়ের কাছে, তার মায়ের যে কাজ রয়েছে সেগুলির মধ্যে সাহায্য করার পর সে পাশাপাশি বাড়ির যে ছাগলগুলি রয়েছে সেগুলির প্রতিও সে যত্ন নেয়। তাদের একমাত্র সম্বল ছোটো ঘরের চারিদিকে ছোটো এক টুকরো পাথরের জমি, সেখানের মধ্যে পাথর রয়েছে বেশিরভাগ জমির মধ্যে। তার বাবা হচ্ছেন জমিতে প্রচুর পরিশ্রম করে যত সামান্য ভুট্টা, বিন ইত্যাদি উৎপাদন করেন। এই সামান্য পরিমাণ ফসল পুরো পরিবারের সারা বছরের খাদ্য যোগান দেওয়ার জন্য যথেষ্ট নয়। এটা তোমরা বুঝতে পেরেছো যে তার জমির মধ্যে যে কিছু ধরনের যে চাষবাস হয় সেগুলি হচ্ছে যে তাদের সারা বছর যে খাদ্যের যোগান রয়েছে সেগুলির জন্য এগুলি হচ্ছে যথেষ্ট নয়। এবার হচ্ছে পিটার নিউজিল্যান্ড শহরের পান কেন্দ্রে বসবাস করে। পিটার এবার নিউজিল্যান্ডের শহরে বাস করে, আর নিউজিল্যান্ড ম্যাশ পালনের জন্য প্রসিদ্ধ। আমরা সেটা জানি যে নিউজিল্যান্ডের মধ্যে বেশিরভাগ ম্যাশ পালন করা হয়। আর পিটারের পরিবার পশমের ব্যবসার সাথে যুক্ত। পশম মানে তোমরা জানো যে ওই যে পশম যেগুলি সুতো সেগুলি, অর্থাৎ মেড়া বা মেষের থেকে যেগুলি আমরা লুম পাই সেগুলির সাহায্যে যেগুলি কাপড় তৈরি করা হয় এই সবগুলিকে পশম বলা হচ্ছে। তো এগুলি হচ্ছে প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর সে তার কাকাকে মেষগুলিকে যত্ন করতে দেখে। তাদের মেষ চারণ ক্ষেত্রটি সবুজ ঘাসে ভরা বিস্তৃত সমতল ভূমি। এখানে সমতল ভূমি রয়েছে, টিলা জমি নেই, যার অনেক দূরে রয়েছে পাহাড়। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের মেষ চারণ ক্ষেত্রটি বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হয়। তারা মেষ পালনের সাথে সাথে জৈব কৃষিকাজ করেও সবজি উৎপাদন করে। তো দেখে নাও এখানে দুটি পরিবারের কথা আমরা জানতে পেলাম। একটি হচ্ছে পাথুরি জমি রয়েছে যার মধ্যে হচ্ছে তারা এখানে মধ্যে ভুট্টা, বিন উৎপাদন করে, আর তাদের কয়েকটি ছাগল রয়েছে যেগুলি হচ্ছে তাদের পরিবারের সারা বছরের খাদ্যের যোগান দেওয়ার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে হচ্ছে পিটার রয়েছে, পিটার হচ্ছে মেষ পালন করে, আর সেখান থেকে পশমগুলি তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে করে, আর এখানের মধ্যে জৈব কৃষি চাষও করে, যেখানের মধ্যে তারা কেমিক্যাল জাতীয় কোনো ধরনের সার বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু তারা সেখানে উৎপাদন করে না। এবার হচ্ছে যে মায়া ও পিটার রয়েছে, তারা দুইজন দুই প্রান্তে বসবাস করে পৃথিবীর। একজন হচ্ছে কি, একজন হচ্ছে তানজানিয়াতে করে আফ্রিকা মহাদেশের মধ্যে, আর অপরজন হচ্ছে নিউজিল্যান্ডের মধ্যে বসবাস করে। তো দুটি দেশই হচ্ছে পৃথিবীর দুই প্রান্তে রয়েছে, কিন্তু তাদের জীবনধারণ শৈলীতে রয়েছে প্রভৃত্ত পার্থক্য, অর্থাৎ তাদের অনেক পার্থক্য রয়েছে। ভূপ্রকৃতির দিক থেকে পার্থক্য, মৃত্তিকা, জল, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জীবজন্তু, প্রযুক্তির যে ব্যবহার করে সেগুলি, অর্থাৎ আফ্রিকার দিকে হচ্ছে প্রযুক্তিটা কিছু কম ব্যবহার করা হয় অন্যদিকে তুলনায়, আর তার জন্য হচ্ছে যে এই সম্পদের লাভ্যতার পার্থক্যই এক স্থানের সাথে অন্য স্থানের পার্থক্য তৈরি করে। তো এবার এটা পেলাম আমরা, এবার আমরা চলে যাবো যে এখানের মধ্যে ল্যান্ড বা ভূমি যাকে বলা হয় সেটা সম্পর্কে। তো দেখে নাও প্রথমে হচ্ছে ভূমি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। আমরা জানি যদি ভূমি না হতো তাহলে চাষবাস করতে পারতাম না, আমরা খাওয়া খাদ্য খেতে পেতাম না, এবং আমরা আমাদের বাসস্থানের ব্যবস্থা হতো না যদি ভূমি না হতো। তাহলে ভূমি হচ্ছে একটি কি, ভূমি হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। তারপর হচ্ছে পৃথিবীর মোট আয়তনের মাত্র 30% হলো ভূমি, 30% রয়েছে ভূমি, আর বাকি যতটুকু রয়েছে সেগুলি হচ্ছে অন্যান্য জিনিস রয়েছে। এই ভূমি বাঘের সম্পূর্ণ অংশ ব্যবহারযোগ্য নয়। আবার এই যে 30% রয়েছে, 30% মধ্যে যে 30% বসবাস করতে পারবো আমরা তেমন নয়, কারণ হচ্ছে অনেক পর্বত রয়েছে, তারপর হচ্ছে যেগুলি সমতল জায়গা নয় সেখানে আমাদের বাসস্থান করার জন্য কিন্তু ভালো জায়গা নয়, এবং হচ্ছে মরুভূমি রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেগুলি আমরা এবার জানবো। পৃথিবীতে অসম জনবণ্টনের মূলে রয়েছে তার বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও জলবায়ু। অসমান এখানে হচ্ছে রুক্ষ জমি, অসমান রুক্ষ জমি মানে সেগুলি সমান নয়, সেগুলি বসবাস করার জন্য বা ঘর বাড়ি তৈরি করার জন্য ভালো জায়গা নয়। পর্বতের খাড়া ঢাল রয়েছে,
পর্বতের খাড়া ডাল, তো ডালের মধ্যে ঘরবাড়ি তৈরি করা যাবে না, চাষবাসও করা যাবে না। জল দাঁড়ায় এমন নিচু জমি যেখানে মধ্যে জল রয়েছে, জল থেকে থাকে, যেগুলি জলগুলি ভালোভাবে পরিষ্কার হয় না, এইসব মরুভূমি। তারপরে হচ্ছে এখানে ঘন ঘন নিশ্চয়ই এখানে বন জঙ্গল থাকবে। তার আগে এখানে এখানে দেখে নাও, তুমি কি জানো এখানে পৃথিবীর মাত্র 30% হচ্ছে ভূমি আর 90% হচ্ছে মানুষ। এখানে যে 30% হচ্ছে কি ভূমিতে, পৃথিবীর 90% মানুষ বসবাস করে আর বাকি 70% ভূমি হয় জন মানবহীন অথবা খুব কম সংখ্যক মানুষ বসবাস করে। তো এখানে যে রয়েছে এই যে 30% রয়েছে, 30% মধ্যে হচ্ছে মানুষ বসবাস করে 90%, আর বাকি যে 70% ভূমি রয়েছে সেখানে জন মানবহীন আর খুব কম সংখ্যক মানুষ বসবাস করে ওইসব জমির মধ্যে। এবার হচ্ছে বনভূমি প্রভৃতি অঞ্চলে অঞ্চলগুলোতে সাধারণত জনবসতি ঘনত্ব কম এবং জনমানবহীন, আর সমভূমি এবং নদী উপত্যকায় উপযুক্ত কৃষি জমি রয়েছে। উপযুক্ত কৃষি জমি কোথায় রয়েছে, যে নদীর উপত্যকায় যেগুলি রয়েছে সেখানে। এ কারণে পৃথিবীর অঞ্চলগুলোতে জনবসতির ঘনত্ব বেশি। আর এবার হচ্ছে ভূমির ব্যবহার আমরা কী কী কাজে করে থাকি, তো দেখে নাও। প্রথমে হচ্ছে কৃষি, বনায়ন, খনির কাজে, বাড়িঘর তৈরিতে, তারপর হচ্ছে রাস্তাঘাট নির্মাণে, কলকারখানা স্থাপন করতে ভূমি ব্যবহৃত হয়। সাধারণত এগুলোকে ভূমির ব্যবহার বলা হয়। মায়া এবং পিটারের পরিবার কী কীভাবে ভূমির ব্যবহার করে তার তালিকা তোমরা কি তৈরি করতে পারবে? মায়া এবং পিটার যে আমরা পেয়েছিলাম, তারা কী কীভাবে তাদের ভূমি ব্যবহার করতে পারে তার একটি তালিকা তৈরি করার জন্য, তো এগুলি তোমরা নিশ্চয়ই পারবে। তার আগে এখানে বলে রাখি যে আমরা পেলাম খনিজ বনায়ন, তারপর হচ্ছে কৃষি বনায়ন, খনির কাজে, বাড়িঘর তৈরিতে ইত্যাদি, রাস্তাঘাট নির্মাণে, কলকারখানা স্থাপনে আমাদের ভূমি ব্যবহার করে থাকি আমরা। আর এখানে মায়া এবং পিটারের তো তোমরা জানোই, কারণ হচ্ছে মায়া সেখানের মধ্যে ছাগল প্রতিপালন করে এবং তাদের যে পাথুরি জমি রয়েছে সেখানের মধ্যে তারা ভুট্টা এবং বিন চাষ করে। আর এদিকে পিটার হচ্ছে মেষ পালন করে আর তারা হচ্ছে জৈব কৃষি চাষ করে। এটা তোমরা তালিকা তৈরি করে ফেলবে। হচ্ছে ভূমি ব্যবহারের কয়েকটি প্রাকৃতিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন ভূপ্রাকৃতির মৃত্তিকা, জলবায়ু, খনিজ পদার্থ, জল। এছাড়া ভূমির ব্যবহারের আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক রয়েছে, মানুষ এবং প্রযুক্তি। তো এইগুলি হচ্ছে ভূপ্রাকৃতি যেগুলি রয়েছে, মৃত্তিকা, জলবায়ু, খনিজ পদার্থ, এইগুলি হচ্ছে কী করে, এইগুলি হচ্ছে উপাদান, এইগুলির দ্বারা হচ্ছে ভূমিটা নিয়ন্ত্রিত রয়েছে, কন্ট্রোলে রয়েছে এই ভূমিগুলি। এবার হচ্ছে মানুষ এবং প্রযুক্তি রয়েছে, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি নিয়ন্ত্রক, আমরা তাকে নিয়ন্ত্রিত করে রাখতে পারি মানুষ এবং প্রযুক্তির দ্বারা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার সলসবার্গ কীভাবে মানুষের ঘর বাড়ি তৈরি হয়েছে, এখানের মধ্যে দেখে নাও। তারপর যে জমির মালিকানা সত্ত্বের উপর নির্ভর করে ভূমিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিগত ভূমি আর হচ্ছে সামাজিক ভূমি। এটা হচ্ছে জমির উপর, জমিটার উপর ভিত্তি করে কিন্তু আলাদাভাবে। ব্যক্তিগত ভূমি যা হচ্ছে নিজস্ব সম্পত্তি, অর্থাৎ তোমার নিজের জমি সেটা। অন্যদিকে সামাজিক জমি হচ্ছে সর্বসাধারণের কাজে লাগে, ধরে নাও খেলার মাঠ রয়েছে আর বিভিন্ন ধরনের জায়গা রয়েছে যেটা হচ্ছে সবাই ইউজ করে। আর ব্যক্তিগত জমি হচ্ছে যেমন তুমি তোমার বাড়িতে রয়েছে তোমার জায়গা, এটা হচ্ছে এলাকার শতকরা ভাগ। এখানে আমাদের দেখে নাও অস্ট্রেলিয়ায় কৃষি জমি কতটুকু রয়েছে, 6, এটা হচ্ছে শতকরা হিসাবে, পার্সেন্টেজ হিসাবে। এটা হচ্ছে চারণভূমি 56, বনাঞ্চল রয়েছে 14%, অন্যান্য কাজে হচ্ছে 28%। এইভাবে দেয়া রয়েছে, তোমরা দেখে নাও কৃষি জমিতে কত পার্সেন্ট ইউজ হচ্ছে, দেখে নাও 100 মধ্যে এইগুলি। এখানে ভারতকে দেখে নিচ্ছি, ভারত হচ্ছে 56, এখানে 57 রয়েছে, 57% হচ্ছে কৃষি জমির কাজ হয়, 4% মধ্যে হচ্ছে চাষবাস করা হয়েছে বা ছাড়ন, যেটা হচ্ছে পশুকে পালন করা হয়, ধরে নাও মেষ পালন বা বিভিন্ন ধরনের গরু টরু এইসব। বনাঞ্চল রয়েছে 22, আর অন্যান্য কাজে হচ্ছে 17% ইউজ হয়। আর এখানে মধ্যে দেওয়া রয়েছে, এটা হচ্ছে টোটালের মধ্যে কিন্তু হিসেবটা। তারপর হচ্ছে এখানে আমরা ছেড়ে চলে এসেছিলাম যে সর্বসাধারণের কাজে ব্যবহার হয়, সর্বসাধারণের কাজে ব্যবহার হয় তার মধ্যে ব্যবহৃত হয়েছে যেমন গোখাদ্য, মানে হচ্ছে গরুর খাবার, ফল এবং ঔষধ গাছের উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সর্বসাধারণের সম্পত্তি হিসাবে ধরা হয়।
মানুষ এবং তার চাহিদা সর্বদাই বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদা হচ্ছে সর্বদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমির পরিমাণ হচ্ছে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু মানুষের চাহিদাটা বেড়ে যাচ্ছে দিন দিন। তো জমির গুণগত মান স্থান ভেদে ভিন্ন, এক এক জমির গুণমান হচ্ছে বেশি, কোনো জায়গার জমির গুণমান হচ্ছে খুবই কম। মানুষ সর্বসাধারণের জমি দখল করে শহরে বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাস স্থল বানাচ্ছে, গ্রাম অঞ্চলে কৃষিকাজের সম্প্রসারণ ঘটাচ্ছে, অর্থাৎ বন জঙ্গল যেসব রয়েছে সেগুলি কেটে কৃষিকাজের কাজে লাগানো হচ্ছে, আর শহরে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে সর্বসাধারণের জমি, অর্থাৎ ধরে নাও এই যে ছাড়ন ভূমি রয়েছে যেখানে হচ্ছে পশুপালন করা হয়, ছাড়ন ভূমি রয়েছে, এইগুলিকে দখল করে মানুষ বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলছে, বড় বড় ফ্যাক্টরি ইমারত সেগুলি তৈরি করা হচ্ছে। এবার যে আজ জমির ব্যবহারে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা সমাজের সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তনের প্রতিচ্ছবি। কৃষি ও নির্মাণ কাজের বিস্তারের ফলে ঘটেছে ভূমির অবনমন, ভূমিধস, ভূমিক্ষয়, মরুভূমি সম্প্রসারণ ইত্যাদি, যা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তো যত আমরা ইউজ করছি এই ভূমিকে তত কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ক্ষতিকারক হচ্ছে। ক্ষতিকারক হওয়ার ফলে এখানে মরুভূমির সৃষ্টি হচ্ছে, মৃত্তিকা ক্ষয় হচ্ছে, অর্থাৎ মাটির ক্ষয় হয়ে যাচ্ছে, ভূমিধস হচ্ছে, তারপর হচ্ছে অবনমন। ভূমির অবনমন মানে হচ্ছে ভূমির গুণগত মানটা কমে যাচ্ছে। এবার হচ্ছে যে ভূমি সম্পদের সংরক্ষণ কীভাবে করব, কনজার্ভিং অফ দ্য ল্যান্ড রিসোর্সেস, আমরা কীভাবে ভূমিকে আমরা সংরক্ষণ করব, সেভ কীভাবে রাখব। তো প্রথম কারণ হচ্ছে যেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তার সাথে সাথে হচ্ছে অতিরিক্ত চাহিদা চাষবাসযোগ্য বনাঞ্চল ধ্বংসের কারণ হয়ে উঠেছে। চারিদিকে আমাদের চাষবাসযোগ্য আমাদের বেড়ে উঠছে, জনসংখ্যা বাড়ছে, আমাদের চাহিদা বাড়ছে, বিশেষ করে জমি এবং বনাঞ্চল ধ্বংসের কারণ আমরা বনাঞ্চলগুলিকে ধ্বংস করে ফেলছি। সেই জন্য এই ধরনের জমিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। অবশ্যই বনায়ন এবং চাষের জমি পুনরুদ্ধার করার জন্য করতে হবে, রাসায়নিক সার কমাতে হবে, কীটনাশকের নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে হবে। নিয়ন্ত্রিত পশুচারণ হলো ভূমি সম্পদ রক্ষা করার সাধারণ পদ্ধতি। আমরা হচ্ছে যেখানে সেখানে পশুচারণ করতে পারি না, পশুচারণ করার জন্য একটি নির্দিষ্ট জায়গা লাগবে এবং সেটা যাতে কিছুটা সিস্টেমে চলে আসে, তাই এই দিকে লক্ষ্য রাখতে হবে। পশুচারণ মানে আমাদের হচ্ছে পশুকে যেখানে সেখানে যে রেখে আমরা প্রতিপালন করি, সেই সব জায়গা যেখানে পশুরা খেয়ে লতাপাতা খেয়ে থাকে, সেই সব স্থানটাকে পশুচারণ বলা হয় থাকে। এই তোমরা ছবি দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4 রয়েছে চারটি ছবি। সময়ের সাথে সাথে ভূমির ব্যবহারের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এইসব জমিনগুলি কিন্তু এইভাবে পরিণত হচ্ছে, এইসব জমিনগুলি এইভাবে পরিণত হচ্ছে। আগে কৃষক ছিল, কৃষিকাজ হতো, এখন বর্তমানে শহরের মতো হয়ে গিয়েছে। তোমরা তোমাদের তার চারিপাশে যখনই তোমরা লক্ষ্য করবে দেখতে পাবে। এবার হচ্ছে ভূমিধস, যেটাকে ল্যান্ডস্লাইডস বলা হচ্ছে, এখানে দেখে নাও ভূমিধস হচ্ছে। এই রয়েছিল রাস্তায়, এটা পুরো ছেড়ে এই দিকটার নিচে নেমে গিয়েছে। তার কারণ হচ্ছে ভূমিটার গুণগত মান কমে গিয়েছে, পাহাড়ে ডাল বেয়ে ভাঙা পাথর এবং মাটি নিচে নেমে আসাকে বলে ভূমিধস। এটি প্রায় সময় ভূমিকম্প, বন্যা অথবা অগ্নুৎপাতের সময় ঘটে। এগুলো হচ্ছে যখনই ভূমিকম্প হবে তখনই এইরকম ঘটবে, তারপর বন্যার সময় এমনটা ঘটে থাকে, আবার হচ্ছে অগ্নুৎপাত যখন হবে তখন এমনটা ঘটে থাকে। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের ফলে এই ভূমিধস হয়, কয়েকদিনের জন্য নদী প্রবাহের গতিপথ বন্ধ হয়ে যেতে পারে। এই বাধা হঠাৎ সরে গেলে প্রবল জল উচ্ছ্বাসে নদীর নিম্নগতির অবস্থিত বসতি ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ প্রথমে জলের যে গতিপথ রয়েছে সেটা বন্ধ হয়ে যায়, আর তারপর প্রবল বেগে যখন সময় জলটা এদিকে ছুটে আসে তখন সময় হচ্ছে বসতিসমূহ যে জায়গাগুলি রয়েছে সেগুলি ধ্বংস করে নিয়ে যায়, বাড়িঘর সেখানে ভেঙে নিয়ে ছুটে চলে যায়। তো পাহাড়ি অঞ্চলে ভূমিধস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্ঘটনা। তো পাহাড়ি অঞ্চলে এটা প্রায়ই হয়ে থাকে, যা জীবন এবং সম্পত্তি ধ্বংসের প্রধান কারণ, যার এই ভূমিধসের কারণে সেই সম্পত্তি এবং মানুষেরও মৃত্যু হয়ে থাকে। এখানে একটি ঘটনা যে একে স্টাডি দেওয়া হয়েছে, হিমাচল প্রদেশের কিন্নির জেলার পাঙ্গি গ্রাম এলাকার ভয়ঙ্কর ভূমিধসের মুখে পড়ে। এর ফলে পুরনো হিন্দুস্তান এবং তিব্বত সড়ক, এখানে 22 নং জাতীয় সড়কের 20 মিটার লম্বা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ওই গ্রামে তীব্র খনি বিস্ফোরণে এই ভূমিধসের প্রধান কারণ ছিল। এখানে খনিজে রয়েছে, খনির মধ্যে বিস্ফোরণ হয়ে গিয়েছিল, ব্লাস্ট হয়ে গিয়েছিল।
বিস্ফোরণের ফলে পর্বতের ঢালের দুর্বল অংশ ভেঙে পড়ে এবং রাস্তা নিকটবর্তী গ্রামের ব্যাপক ক্ষতি হয় এবং জীবনহানির সম্ভাবনা এড়াতে গ্রামের সমস্ত মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তো মানুষকে এই জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখে নাও, শক্ত পাঁচির দেওয়া হয়েছিল, দেয়াল তৈরি করে দেওয়া হয়েছিল যাতে আর সেটা না পড়ে রাস্তার উপরে এসে। এবার হচ্ছে প্রশমন পদ্ধতি। বৈজ্ঞানিক প্রকৌশল পদ্ধতির উন্নতি আমাদের ভূমিদশের কারণ, যেমন বুঝতে সাহায্য করছে তেমনি কী করে তা রোধ করা যায় তাও শিখিয়েছে। ভূমিদশ প্রতিরোধ করার জন্য নিম্ন পদ্ধতির উল্লেখ করা হলো। ম্যাপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করতে হবে। সমস্ত এলাকায় বাড়িঘর এড়িয়ে চলা, ওই সমস্ত এলাকায় যাতে বাড়িঘর না তৈরি হয় সেটা যাতে আমরা এড়িয়ে চলি, অর্থাৎ সেই সব জায়গাতে, অর্থাৎ ম্যাপ দেখে আমাদের জায়গাগুলি চিহ্নিত করা যাতে ওই সব জায়গাগুলিতে বাড়িঘর আমরা না তৈরি করি। যেসব জায়গাগুলি হচ্ছে কি যে ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সব জায়গাগুলিতে শক্ত প্রাচীর নির্মাণ করে ভূমিদশের সম্ভাবনা প্রতিরোধ করা। এবার তুমি এখানে বাড়ি বানিয়েছো, এখানে টিলা জমি রয়েছে, তো অবশ্যই এখানে তোমার দেয়াল তৈরি করতে হবে। এই সমস্ত এখানে বলা হচ্ছে। বনাঞ্চল বাড়ানোর মাধ্যমে ভূমিদশ রোধ করা যায়। আমরা যদি বনাঞ্চল গাছপালা এগুলি আমরা লাগিয়ে থাকি তাহলে আমাদের ভূমিদশ হবে না। জল নিষ্কাশন ব্যবস্থার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বৃষ্টি এবং ঝর্ণার জল নিয়ন্ত্রণ করে ভূমিদশ প্রতিরোধ করা যায়। জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, তারপর সেটি বৃষ্টির জল এবং ঝর্ণার জল যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ভূমিদশ হবে না। নিয়ন্ত্রণ কথার অর্থই হচ্ছে যে কন্ট্রোলে করে নেওয়া। এবার হচ্ছে এখানে রয়েছে সয়েল। সয়েল দেখে নাও, সয়েল হচ্ছে কয়েকটি টাইপের হয়ে থাকে। এখানে মধ্যে প্রথম হচ্ছে মূল শিলাস্তর, এটা হচ্ছে শিলা, এখানে পাথর রয়েছে। এটা হচ্ছে একটি মাটির টুকরো, এখানে নিয়ে আসা হয়েছে পুরো গভীর থেকে। তো এটা হচ্ছে প্রথমে যেটা থাকে, এখানে হচ্ছে মূল শিলাস্তর, এখানে পাথর থাকে। বিচূর্ণীকৃত শিলাস্তর, এটা হচ্ছে এখানে চূর্ণ করা, অর্থাৎ এই পাথরগুলিকে ছোটো ছোটো টুকরো করে এখানে রাখা হয়েছে, এখানে থাকে। তারপর হচ্ছে বালি পলি কাদা মিশ্রিত মাটির উপস্তর, উপরের স্তরে এখানে হচ্ছে বালি পলি কাদা এইসব মিটি এইসব থাকে এখানের মধ্যে। আর এই যে উপরের স্তরে একটি লেয়ার রয়েছে, কালো একটি লেয়ার রয়েছে, এই লেয়ারটা হচ্ছে যে এখানের মধ্যে হিউমাস এবং গাছপালা সহ মাটির উপরের স্তরটা, এটা হচ্ছে উপরের স্তর, যেখানে হচ্ছে গাছের পাতা পাতা যে পচে থেকে থাকে এই সবকে বলা হচ্ছে হিউমাস, আর এটা হচ্ছে গাছপালা সহ মাটির উপরের একটি স্তর। তো পরবর্তী ভিডিওতে আমি এখানে সয়েল থেকে শুরু করব, সয়েল থেকে শুরু করে বাকি যে তোমাদের রয়েছে চ্যাপ্টার এটা তোমাদেরকে শেষ করে এখানে দিয়ে দেবো।